আমি বাবলি চলে এসেছি আপনাদের প্রিয় শো গসিপ গিন্নিকে সঙ্গে নিয়ে। আজকের গসিপে একটু পুজো পুজো গন্ধ আছে, কিন্তু গসিপটা কিছুটা অন্যরকমও বটে। আজকের গসিপে আমি একটা নাম দিয়েছি, পুজো অনেক দূর। আমাদের বাড়িটা বেশ বড়, পুরনো ধাঁচের বাড়ি, দুমহলা, দুটো উঠোন, সেখানে পাড়ার বাচ্চারা বেশ দল বেঁধে খেলতে আসে, আর আমাকে তারা বেশ নিজেদের বন্ধু বন্ধু ভাবে। এই দলে আমাকে বেশ একটা হর্তা কর্তা বিধাতা এরকম একটা স্থান দিয়েছে, বলতে পারেন ওই আর কি প্রেসিডেন্টের মতন। তো একদিন হলো কি, আমার ডাক পড়ল। কেউ বলে মামি, কেউ বলে বৌদি, কেউ বলে কাকি, কেউ বলে দিদি, যার যেমন খুশি আর কি। তা সেদিন ডাক পড়েছে গেছি, মন্টু তার আবার পুজোই খুব ভক্তি। সে আমায় বলল, আচ্ছা মামি বলো তো এবারে পুজো এত দূরে কেন, মহালয়া তো হয়ে গেল। আমি বললাম, সত্যি তো জানি না তো, কি ব্যাপার বলতো মন্টু, পুজো দূরে কেন? হরিণ বলল, আমি জানি, আসলে মহালয়ার পর বড্ড তাড়াতাড়ি পুজো আসে, তো শপিং হয় না, পরীক্ষা শেষ হয় না। যে রাই বলল, না না মামি তা নয়, আসলে মা দুর্গা মনে হয় এবারে একটু বেশি পার্লারে যাচ্ছে। হঠাৎ তুতান বলল, না গো না, আমি জানি কি ব্যাপার। সবাই বেশ এগিয়ে এলো, বল 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 কি ব্যাপার, কি ব্যাপার, কেন পুজো দেরি? তুতান বলল, শোন তাহলে, সবাই গোল হয়ে বস, তোরা মহালয়া শুনিস? মন্টু তো ওস্তাদ বললো, হ্যাঁ হ্যাঁ আমি তো শুনি, অনেক লাইনও জানি। তুতান বলল, জানিস কি লাইন জানিস? বলল, সে আমি অনেক কিছু জানি, যা দেবী সর্বভূতেষু। তুতান বলল, থাক থাক অনেক হয়েছে, আমি কি জানি শোন, সেটাই হলো এবারে পুজো দেরিতে আসার কারণ। আমিও বেশ আগ্রহ নিয়ে শুনছি, দেখি কি বলে। বলল, জানো মহালয়ার একটা জায়গায় বলে, গরজ গরজ খনং মোরা মধু ইয়াবত পিবামহম, মানে প্রতি বছর মা দুর্গা আসার আগে মহিষাসুরকে বধ করবেন বলে মধু খেয়ে আসেন। কিন্তু এই বছর তো করোনা, মধু খেয়ে তো কিছু হচ্ছে না। আমরা সবাই বললাম, তাহলে বললো, দেখছো না রাস্তায় বেরোলে মাস্ক পরতে হচ্ছে, খালি খালি হাত ধুতে হচ্ছে। আমি বললাম, তাহলে কেন দেরি হচ্ছে বলতো? বললো, আরে বুঝছো না কেন, মা দুর্গা এবছর করোনার ভ্যাকসিনটা নিয়ে আসছে, ওই জন্যই তো দেরি হলো। ভাবুন, ভেবেছেন কি কোনো দিন, মা দুর্গা ভ্যাকসিন নিয়ে আসছে বলে তাই নাকি পুজো এবারে অনেক দূর। আজকে গসিপ এই পর্যন্তই, পরেরটা শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ারও করতে হবে। ততক্ষণ পর্যন্ত